Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Ashrafi English Academy. Priyo darshok shrota mondoli, Ashrafi English Academy special spoken English course apnaderke shagoto janacchi. Amra ajke shikhbo choloman bortoman, orthat bortoman kale je kaj ta choloman ache. Thik ache? Amra itipurbe bortoman kale sadharon bhabe কোনো সেন্টেন্সকে কিভাবে ইংরেজি করতে হয় সেটা আমরা শিখেছি তো আজকে আমরা শিখব চলমান বর্তমান অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কাজটা চলমান আছে রানিং আছে যেমন আমি এখন ক্লাস নিচ্ছি দ্যাট মিন্স কি আমি এখন ক্লাসের মাঝে আছি ক্লাস এখন নিচ্ছি কাজটা এখন চলমান আছে ঠিক আছে কেউ যদি বলে যে আমি এখন গাড়ি চালাচ্ছি দ্যাট মিন্স কি হি ইজ ইন দ্য ড্রাইভিং সিট এন্ড হি ইজ ড্রাইভিং দ্য কার অর্থাৎ সে এখন গাড়ির সিটে ড্রাইভিং সিটে বসে আছে এবং সে গাড়ি চালাচ্ছে যখন কেউ বলে যে আমি এখন গাড়ি চালাচ্ছি দ্যাট মিন্স কি চালাচ্ছি চালানো অবস্থা সে আছে তো আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো আজকে আমরা সেটা শিখব তো এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আচ্ছা আমি একটি গাড়ি চালাচ্ছি ঠিক আছে এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো এখানে দেখুন এটা হচ্ছে চলমান কাজটা রানিং আছে চলমান প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আই ঠিক আছে এরপরে আমরা এটাকে চালানো ইংরেজি হচ্ছে ড্রাইভ DRIVE ড্রাইভ মানে গাড়ি চালানো তো কন্টিনিউয়াসের বেলায় ভার্বের কোন অবস্থা হবে এটা হচ্ছে কন্টিনিউয়াস বা চলমান রানিং এই সময় ভার্বের সাথে ing যোগ হবে ing ঠিক আছে ভার্বের ing হচ্ছে ড্রাইভিং DRIVING ড্রাইভিং হ্যাঁ ড্রাইভের সাথে ing যোগ হয়েছে ড্রাইভিং ঠিক আছে একটি গাড়ি আ কার তাহলে আমরা কী করলাম আই লিখলাম সাবজেক্ট তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করলাম তারপর অবজেক্ট লিখলাম ঠিক আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন এই কন্টিনিউয়াসের বেলায় কী করতে হবে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব হেল্পিং ভার্ব যেটা মূল ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে মূল ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্যকারী তো অক্সিলারি ভার্বগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমান এখানে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব হচ্ছে এম ইজ আর ঠিক আছে এম ইজ আর তো আমরা ইতিপূর্বে যখন বি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখেছিলাম তখন কিন্তু আমরা এটাকে বলেছিলাম বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার বিন বিং ওগুলো হচ্ছে বি ভার্ব বলেছিলাম কিন্তু এখানে যখন মূল ভার্বের সাহায্যকারী হবে তখন আমরা এগুলোকে বলবো অক্সিলারি ভার্ব ঠিক আছে তাহলে এখানে আমরা আয়ের সাথে ব্যবহার করবো এম আই অ্যাম ড্রাইভিং আ কার আই অ্যাম ড্রাইভিং আ কার আমি একটি গাড়ি চালাচ্ছি তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমান এটার ইংরেজি করার নিয়মটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হবে এম ইজ আর এম অথবা ইজ অথবা আর তারপরে হবে কি ভার্বের সাথে আইএনজি হবে তারপরে হবে অবজেক্ট এইভাবে করে আমরা সব ধরনের সেন্টেন্স তৈরি করব আচ্ছা আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি রাশেদ ঘুমাচ্ছে রাশেদ ঘুমাচ্ছে এখানে দেখুন ঘুমাচ্ছে মানে কি কাজটা চলমান আছে অর্থাৎ সে এখন ঘুমের মধ্যে আছে সে ঘুমাচ্ছে তাহলে এখানে আমরা এটা কীভাবে ইংরেজি করব তো আমরা প্রথমে সাবজেক্ট লিখব রাশেদ RASHED রাশেদ হ্যাঁ এখানে অক্সিলারি ভার্ব আমরা নিব এম ইজ আর এর যে কোনো একটা তাহলে রাশেদের সাথে হবে ইজ রাশেদ ইজ ঠিক আছে ভার্ব ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ SLEEP স্লিপ তো কন্টিনিউয়াসের বেলায় কী হবে ভার্বের সাথে
ing হবে তাহলে sleeping s l e p I n g ঠিক আছে Rashid is sleeping Rashid is sleeping Rashid ঘুমাচ্ছে আরেকটা एग्जांपल দিচ্ছি আমার মা রান্নাঘরে কাজ করছেন আমার মা রান্নাঘরে কাজ করছেন এখন চলমান আছে কাজটা রানিং আছে করছেন my mother এর সাথে অক্সিলারি ভার্ব হবে ইজ my mother is working ভার্বের সাথে ing হবে my mother is working রান্নাঘরে in the kitchen my mother is working in the kitchen amar ma rannaghore kaj korchen to ebhabe kore amra choloman je kono kajer amra ingrejite ei system e ei structure e amra bolte parbo jemon she ekti boi kinche mane ki she ekhon dokane ache library te ache shekhan theke she kinche boi tole he is buying a book he is buying a book she ekti boi kinche kamal ekti chobi akche kamal is drawing a picture kamal is drawing a picture kamal ekti chobi akche to ei bhabe kore amra sob sentence e subject er pore am is are e tintar jeta appropriate hoy she auxiliary verb boshabo তারপরে ভার্বের সাথে ing যোগ করব তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট দেব না থাকলে না দেব আরেকটা एग्जांपल দিচ্ছি সে একটি গাছ কাটছে he is cutting a tree সে একটি গাছ কাটছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এভাবে করে হাজারো সেন্টেন্স আপনারা তৈরি করবেন ঠিক আছে যা কিছু চোখের সামনে পড়ে যে কোনো কাজ চলমান আছে হ্যাঁ সেই সব কিছু আপনারা ইংরেজিতে বলার চেষ্টা করবেন তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু